চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি বন্ধে মানববন্ধন করেছেন এলাকার মানুষ। দুপুরে মদিনা আবাসিকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাকুলিয়ায় সন্ত্রাসীদের দৌড়াত্তে মানুষ অতিষ্ঠ। হামলা, চাঁদাবাজি, জমিজমা দখল, হুমকির ব্যাপারে থানায় অভিযোগ করেও সুফল মিলছে না। অন্যের ভূমি দখল ও নানা অপকর্মের সাথে জড়িত দিদারুল ও তার বাহিনীর কবল থেকে স্থানীয়দের রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।